told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Hello, assalamu alaikum, my homies. Welcome back to my YouTube channel. আমি বাংলাদেশি ব্লগার রিঙ্কু আছি আপনাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগ ভিডিওতে যা যা থাকবে আশা করি দেখলে পরে ভালো লাগবে এবং ভিডিওটি দেখার শুরুতে একটু লাইক দিবেন। তো আজকে আমি টুকিটাকি কিছু কাজ দেখাবো, যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলতেছে আর মেয়ে ছেলেদেরকে দুজনকে স্কুলে আনা নেওয়া করতে হয়, তো ওইভাবে সময় করে ভিডিও তৈরি করতে পারি না। তো জানেন তো যে ভিডিও তৈরি করাটা অনেক ঝামেলা, অনেক কষ্টের কাজ, আর এখন ভিডিও তৈরি করতে হবে ইচ্ছেও করে না, যেহেতু অনেকটা সময় দেওয়া লাগে। তো এখন বাজে সকাল 8:30, আমার মেয়ের পরীক্ষা 10:00, কিন্তু ওকে নিয়ে আমি 9:15 মধ্যে বের হয়ে যাই, যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম থাকে। তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো ওকে এর আগে আমি নাস্তাটা খাইয়ে দিয়েছি, নাস্তাটা খেয়ে দিয়ে ও এখন রেডি হচ্ছে, সকালবেলা উঠেই কিছুক্ষণ রিভাইজ দিয়েছিল। তো ঢাকা শহরে যারা থাকে তাদেরকে তো জ্যাম সম্পর্কে কিছু বলতে হয় না, আর হচ্ছে কি যখন এখন যেহেতু পরীক্ষা ওই ইয়েতে কিন্তু রাস্তার জ্যামটা একটু বেশিই থাকে, আর আমার মেয়ের পরীক্ষার কেন্দ্রটা যেখানে পড়েছে ওখানে মানে সাথে 3টা কলেজ, তো ওই 3টা কলেজে ইন্টার পরীক্ষার আর কি সিট পড়েছে। তো বাসার সামনে থেকে শুরু করে একদম কলেজ পর্যন্ত কিন্তু অনেক জ্যাম থাকে। তো রিক্সা ঠিকই নেই, কিন্তু অর্ধেক পথ যাওয়ার পরে হেঁটে যেতে হয়। তো আমি এই পর্যন্ত ওর 4টা পরীক্ষা শেষ হয়ে গেল, ওইভাবেই গিয়েছি রিক্সা নিয়ে, তারপর অর্ধেক রাস্তা পর্যন্ত হেঁটে গিয়েছি। যাই হোক, মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তো পরীক্ষা দেওয়ার আগে ও রেডি সেডি হয়ে নিচ্ছে। তা আমি বলতেছি তুমি জুতোটা পরো, আমি এর মধ্যে রেডি হয়ে যাই। তো রেডি হয়ে বের হয়ে গিয়েছে। তো বের হয়ে গেট থেকে বের হয়ে যেটা দেখলাম যে আমার বাসার সামনে কিন্তু একটা স্কুল আছে, তো একদম এই যে জ্যামটা শুরু হয়েছে, এক পাশটা যদিও খালি কিন্তু এ পাশে কোনো রিক্সা নেই। তো হেঁটে হেঁটে যতটুকু যাওয়া যায় যাব, সামনে থেকে রিক্সা নিব। বরাবরের মতো ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করে যাব, যারা আমার চ্যানেলটি ভিজিট করতে আসছেন, যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের শেয়ারটা কিন্তু আমার অনেক কাজে আসবে। প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন আমার আমার পেজটা। যাই হোক, বাসার সামনে থেকে কিন্তু রিক্সা পেয়ে গিয়েছি, আর রিক্সাটা উঠে আমার মনটা আসলে অনেকটা খারাপ হয়ে গেল। আমি যে রিক্সা উঠেছি রিক্সার ছেলেটা একদমই ছোট, আমার মেয়ে রিক্সা ঠিক করে ফেলেছে। তো উঠে দেখলাম যে একদম বাচ্চা একটা ছেলে, 12 থেকে 13 বছর বয়স হবে। আসলে এই বয়সটাতে ওর হচ্ছে বাবা মার সংসারে থাকার কথা, পড়াশোনা করার কথা, পেটের দায়ে ও রিক্সা চালাচ্ছে। তো রিক্সায় বসে ওর সাথে কিছু কথা বললাম, অনেক খারাপ লাগতেছিলো, আর আমরা 2টা মানুষ, ও আমাদের রিক্সা টেনে নিয়ে যা মানে পারতেছিলো ওটা টানতে, মানে ওর এতটাই কষ্ট লাগতেছিলো, মানে ওরকম শক্তিও পাচ্ছিল না। খুব খারাপ লাগে আসলে আমাদের ছেলে মেয়ের দিকে যখন চিন্তা করি যে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে, ওরা অনেক ভালো আছে, শান্তিতে আছে, আর অথচ আমাদের থেকে কিন্তু কত খারাপ অবস্থায় কত মানুষ। তারপরে আমরা নেমে গেলাম, ওকে আমি যা ভাড়া দিয়েছিলাম তার চেয়ে কিছু বেশিটা দিয়ে নেমে গিয়েছি, আমার খুব খারাপ লাগতেছিলো ওর জন্য। তো এই তো মানে কলেজের মাঝপথের থেকেও অনেকটা বেশি রাস্তায় আমরা নেমে গিয়েছি। তো নেমে ওকে কলেজে দিয়ে আমি আবার বাসায় চলে আসতেছি। তো ওখানে আর ওভাবে এত মানুষের মধ্যে ভিডিও শ্যুট করা আসলে যায় না। তো বাসায় চলে আসছি, বাসায় এসে বাসায় যে একটু কাজগুলো করব, নাস্তা তৈরি করব। আমার মেয়েকে সকালে ভাত খাইয়ে পাঠিয়েছিলাম, ও ওভাবে রুটি খেতে চায় না, ওর হচ্ছে একটু গ্যাসের প্রবলেম। তো বাসায় আসার পথে আমি আবার এই ছোট চিংড়ি মাছ পেয়েছিলাম, এই মাছগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না, এই মাছগুলো এখন অনেক কম, আর মাছের দামগুলো কিন্তু অনেক বেশি। এই ছোটো ছোটো চিংড়ি মাছ, ভর্তা খাওয়ার চিংড়ি মাছ, এটাই কিন্তু এখন 800-1000 টাকা কেজি। তো আমি প্রায় এখানে 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি 900 টাকা দিয়ে। দামটা এই জন্য বলতেছিলাম যে এই চিংড়ি মাছটা একসময় মানুষ দামও দিত না, খেত না, আর এখন এতটাই দাম যেটা পাওয়াও যায় না। তো আমি তো 900 টাকা দিয়ে কিনেছি, এর আগে কিন্তু আমি 1200-1000 টাকা দিয়ে এই চিংড়ি মাছটা কিনেছি। এটা আমার লাগে, আমি দেখা যায় করলা ভাজি, শাক ভাজি, ভর্তা টর্তার মধ্যে এই চিংড়ি মাছটা আমি খাই। তো আমি আসার সময় চিংড়ি মাছটা নিয়ে আসছিলাম, তো আমার মা মাছগুলো একেবারে কাটতেছে, যেহেতুগুলো মাছ কুটার সম্ভব না। তো এই পাশ থেকে আবার আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসছে। তো ইলিশ মাছ তো এখন বাজারে প্রচুর, কিন্তু প্রচুর ইলিশ মাছ হলে হবে কি, দাম কিন্তু অনেক। তো প্রতি বছর কিন্তু আমার অনেক
ইলিশ মাছ কেনা হয়, প্রায় 20-30টা মাছ আমি কিনে রেখে দিই। ইলিশ মাছ কিন্তু না কুটে এভাবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়, আর ইলিশ মাছটা আমরা খুব পছন্দ করি, ওইভাবে রেখে দিই। কিন্তু এবছর এতটাই দাম, এই মাছগুলো হচ্ছে 1 কেজি একটু বেশি হবে, তো এটা নিয়েছিল 1600 টাকা না যেন 1500 টাকা, এরকমই কেজি, দামটা আমার মনে নেই। যাই হোক, মাছগুলো একদম তাজা ছিল এবং ফ্রেশ। তো এখন শর্টকাট, যেহেতু আমি আবার 12টার সময় বের হয়ে যাব মেয়েকে নিয়ে আসার জন্য, তো এতটুকু সময়ের মধ্যে আমি টুকিটাকি কাজগুলো করে নিব। চিংড়ি মাছগুলো কুটে ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি, আর এই মাছগুলো আমি ফ্রিজে একটা একটা করে রেখে দিব, যখন রান্না করব তখন নামিয়ে নিব। তো এগুলো কাটার প্রয়োজন নেই, আর ইলিশ মাছ কাটাটা কিন্তু এমনিতেও অনেক সহজ, ইলিশ মাছ কাটতে কিন্তু কোনো কঠিন কিছু না, আর কেটে রাখলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়, স্বাদ গন্ধটা নষ্ট হয়ে যায়। আপনারা যদি এভাবে করে ইলিশ মাছগুলো রেখে দেন তাহলে কিন্তু মাছের স্বাদ গন্ধটাই ভালো থাকবে। তো যেহেতু এখানে 6টা মাছ, বেশি দিন যাবে না, তো আমি আজকে একটা হচ্ছে গিয়ে ভাজি করে ফেলবো। তো একটু একটু বৃষ্টি বৃষ্টিও ছিল, তো ভাবলাম যে মাছটা ভাজি করব। আর এপাশ থেকে মাছগুলো আমি সব ডিপে রেখে দিচ্ছি, যখন লাগবে তখন নিব। আর আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসগুলো বের করে নিয়েছি, আর হচ্ছে ইলিশ মাছটা কেটে কুটে আমি সবগুলো রেডি করে রাখবো। যদি রান্না এখন করতে পারি করব, না করতে পারলে মেয়েকে কলেজ থেকে এনে, ছেলেকে এনে তারপরে হচ্ছে গিয়ে দুপুরে রান্নাটা করব। আর বাসায় কিন্তু গ্যাস থাকে না, গ্যাসটা আস্তে আস্তে কিন্তু 2টা আড়াইটা বেজেই যায়, তো 2টা আড়াইটার মধ্যে আমার মেয়ে ছেলে সব চলে আসার পরে আমি রিল্যাক্সে রান্নাটা করি। তো এই তো মাছটা কেটে নিচ্ছি, মাছটা কেটে ধুয়ে আমি একদম হলুদ মরিচ মেখে রেখে দিব, আমি ওকে আনার পরে হচ্ছে আমি রান্নাটা করব। তো মেয়ে দেখে দেখে 4টা পরীক্ষা চলে গেল, ফার্স্ট পেপার বাংলা, সেকেন্ড পেপার আর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো ভালোই হচ্ছে, তো এরকম সবগুলো পরীক্ষা হলেই আমি খুশি হব। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ও পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারে, ওর স্বপ্ন যেন ও পূরণ করতে পারে রেজাল্টের মাধ্যমে, ভালো একটা ভার্সিটিতে যেন ও চান্স পায়। তো আমি তার পাশাপাশি যারা এই হচ্ছে এবার HSC পরীক্ষা দিচ্ছে, সকল ছেলেমেয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকের বাবা মার মনের আশা পূর্ণ করে, প্রত্যেকটা সন্তানের মনের আশা পূর্ণ করে। ওরা যে যেভাবে পড়তে চাচ্ছে, কেউ হচ্ছে মেডিকেল পড়তে চায়, কেউ হচ্ছে ডাক্তারি, বা কেউ ভালো একটা পাবলিক ভার্সিটির জন্য আশা করে আছে, আল্লাহ যেন যার যার জায়গা থেকে প্রত্যেকের আশা মনের আশা পূর্ণ করে, সেই দোয়াই করবো। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এই তো আমি মাছটা কেটে এখন গরুর মাংসগুলো কেটে নিচ্ছি, এগুলো হচ্ছে কোরবানির মাংস, তো অনেক দিনই হয়ে গেছে ফ্রিজে রাখা, এই জন্য মাংসগুলো এখন আর খুব একটা টেস্ট লাগে না খেতে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি গরুর মাংসটাই রান্না করব, আর ইলিশ মাছটাকে ভেজে নিব, আর হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব। আর আমার বাসায় যদি একটু বৃষ্টি বৃষ্টি হয় তাহলে আমি আর আমার ফ্যামিলির সবাই কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করি, তো আমি কিন্তু এই কাজটা সবসময় করি, বৃষ্টি দেখলে আমি খিচুড়ি রান্না করি। আর এপাশ থেকে আমার বাসার যে বিড়ালটা আছে ওর নাম হচ্ছে কাল্লু, তো ও মানে একদম মানুষের গা ঘেঁষে ঘেঁষে থাকতে পছন্দ করে, তো আমি কাটাকুটি করতেছি এপাশ থেকে, ও আমাকে আবার ডিস্টার্ব করতেছিল। যাই হোক, এখন আবার চলে যাচ্ছি মেয়েকে আনতে, ওপাশে সব রেডি করে রেখেছি, এসেই হচ্ছে রান্নাটা বসিয়ে দিব, রান্নাটা বসাতে আর সময় লাগবে না। তো এই তো অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম, তো এখন অনেকেরই পরীক্ষা শেষ, এক একে বের হচ্ছে। তো আমার মেয়ে আবার একদম শেষেই বের হয়, ও 1টার সময়ে বের হয়। তো যাই হোক, আমি বয়স দিচ্ছি, আমার আশেপাশে অনেক রকমের শব্দ আসতেছে, যেহেতু আমার বাসাটা একদম রাস্তার পাশে, আমি কোনোভাবে চাইলেও কিন্তু এই বয়সগুলো ইগনোর করতে পারি না, তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো মেয়ে বের হয়ে গিয়েছে, তো ওকে আবার বলছে ক্ষুধা লেগে গেছে, তো সিপির সামনে চলে আসলাম, ও কিছু খাবার নেবে তো খাচ্ছে, তা আমি নেওয়া হলেই চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।